কাগজের ফালি বা স্ট্রিপের সাহায্যে চতুস্তলক বা টেট্রা তৈরি করা এটি তৈরি করতে তোমাদের লাগবে একটি পেপারের ফালি বা স্ট্রিপ যার এক সাইডটা সাদা আর এক সাইড কালো এটির দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার এবং প্রস্থ চার সেন্টিমিটার দেখো প্রথমে এটিকে মাঝ বরাবর ভাঁজ করো স্ট্রিপ দুটি প্রান্ত একটি সেলোটেপ দিয়ে জুড়ে দাও তাহলে দেখবে এটি একটি বৃত্তাকার লুপে পরিণত হয়েছে এই লুপটিকে মাঝ বরাবর ভাঁজ করে ভালো করে চ্যাপটা করে দাও এবং এটিকে আবার মাঝ বরাবর ভাঁজ করো এখন স্কেল নিয়ে এটি ডায়াগোনাল বা কর্ণ বরাবর ভালো করে ভাঁজ করো একইভাবে এর বিপরীত দিকেও ভাঁজ করো এখন স্ট্রিপটি খোলো স্ট্রিপটি খুললে এটিকে একটি নৌকার মতো লাগবে এখন মাঝ বরাবর বিন্দুতে হালকা করে প্রেসার দাও চাপ দাও তাহলে দেখবে নৌকোটি একটি সুন্দর টেট্টা পরিণত হয়েছে চতুস্থলকে পরিণত হয়েছে তোমরা স্ট্রিপটিকে বিপরীত দিকে ভাঁজ করে একইভাবে সাদা টেট্রা তৈরি করতে পারো